আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের স্কুলের ফেসবুক পেজ থেকে আজকে আমার সাথে ইউটিউবে অথবা ফেসবুকে যে যুক্ত হয়েছেন যারাই যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের উপর আল্লাহ তালা রসে সহমত বরকত নাজিল হোক আমি ফাহাদ আজকে এইচএসসি প্রাণীবিজ্ঞানের তৃতীয় অধ্যায় পরিপাক এবং শোষণ নিয়ে আলাপ করার কথা এবং এটা এইচএসসি প্রাণীবিজ্ঞানের এমন একটা চ্যাপ্টার যেখান থেকে হিউম্যান ফিজিওলজি বা মানব সারীর তত্ত্ব যেই কথাটা আমরা বলি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা শুরু হয়েছে এবং এই শুরু হওয়াটা এমন যে এটাকে ভালো মতো বোঝার জন্য বা কারো যদি মেডিকেল টার্গেট থাকে ইন্টারের স্টুডেন্ট যারা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী যারা তাদের অনেকের ভিতরে একটা লালিত স্বপ্ন থাকে চিকিৎসক হবার ডক্টর হবার আবার অনেকেই অনেক আলাদা আলাদা প্ল্যানিং থাকে কারো চিন্তা থাকে যে এয়ারফোর্সে জয়েন করবে আর্মিতে জয়েন করবে ইঞ্জিনিয়ার হবে লয়ার হবে অনেক কিছু হওয়া যায় এগ্রিকালচার নিয়ে পড়া যায় কৃষি বিজ্ঞান খুবই খুবই নিডেড একটা জিনিস অনেকগুলা রাস্তা থাকে বা ইন্টারমিডিয়েটের একটা স্টুডেন্টের খুবই চাওয়ার জায়গা এটা যে জীবনে কি হতে চায় তো অনেকের খুব গদবাধা হোক অথবা ফ্যামিলির কারণে হোক অথবা যেভাবে হোক মুখস্থ করে হোক মাই এম ইন লাইফ ইজ টু বি ডক্টর কিন্তু যারা আসলে সত্যিকারভাবে চায় যে মেডিকেলে চিন্তাভাবনা করবে তাদের জন্য এই চ্যাপ্টার থেকে মানে টেস্ট শুরু এবং পরবর্তী এগারোটা চ্যাপ্টার পর্যন্ত এই সেম টেস্ট বিদ্যমান থাকে তাহলে আমি বলবো যে বায়োলজি আমি পড়াই আমি যতটুকু আমার ভিতরে আমার যেটা চিন্তা চেতনা থাকে সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে শুরু করে মানব দেহের বা মানব শারীর তত্ত্বের যতগুলো অধ্যায় বইয়ে আছে এর একটা লাইন পুরা চ্যাপ্টারের মধ্যে পুরা বইয়ের মধ্যে একটা লাইন বাদ দেওয়ার মতন সাহস কারো করা উচিত হবে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই অধ্যায়টা ইন্টারমিডিয়েটের আগে এসএসসি লেভেলেও আছে এসএসসি লেভেলে স্টুডেন্টরা এটাকে পরে পুষ্টি ও পরিপাক হিসাবে খুব ছোটো একটা অধ্যায় আর ইন্টারে এসে এটা একদম বড় একটা কিছু হয়ে যায় অনেক কিছু আছে কিন্তু সহজ আসলেই সহজ এটা চিন্তা করতে হবে সহজভাবে তুমি তোমরা যারা এটা শুরু করেছে অধ্যায়টা তোমরা একটু আমার রিকোয়েস্ট হচ্ছে যে যারাই আজকে যুক্ত হবে ইন্টারের এই আজকের লেকচারটাতে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা যদি সামনে বই থাকে বেটার হয় এবং কিভাবে চিন্তা করতে হবে একটু বলে দিচ্ছি অধ্যায়টার নাম কি আচ্ছা অধ্যায়টার নাম হচ্ছে আমি যখন এটাকে পরিপাক বলছি আমি এটাকে বলতে পারি এটা হচ্ছে ডাইজেশন অ্যান্ড আমি যখন শোষণ বলবো তখন আমাকে চিন্তা করতে হবে এটা অ্যাবজর্বশন ওকে দুইটা খুবই সহজ করে লেখা যাচ্ছে কিন্তু আসলে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া ধারাবাহিক প্রক্রিয়া ডাইজেশন বলতে বোঝায় যে একটা প্রসেস একটা বায়োকেমিক্যাল প্রসেস যে প্রসেসে আমরা যে খাদ্যটা গ্রহণ করি সেই খাদ্যটা হরমোন এবং এনজাইম আমরা যে ফুড গ্রহণ করি আমরা যে কোনো ধরনের ফুড আমরা যেটা গ্রহণ করি সেই ফুড পার্টিকেলস এখানে সর্বপ্রথম যে শব্দটা লিখতে হবে সেটা হচ্ছে হরমোন এবং এরপরে যেটা লিখতে হবে এটার নাম এনজাইম এই হরমোন আর এনজাইম আচ্ছা সবাইকে জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়ালাইকুম আসসালাম তোমরা যারা প্রশ্ন করেছো আলহামদুলিল্লাহ ভালো আছি এটা এইচএসির ক্লাস কারণ তোমরা জানো যে আমি একটা রুটিন দিয়েছি এবং সেই রুটিন মোতাবেক আজ পর্যন্ত আমি ক্লাস নেওয়ার চেষ্টা করেছি সুতরাং তোমরা যারা পড়তে চাও ইন্টারের স্টুডেন্ট তোমরা একটু মনে রাখবা এসএসসি লেভেলে যেভাবে পড়া যায় যতটুকু রিল্যাক্স হয়ে পড়া যায় ইন্টারমিডিয়েটে এত রিল্যাক্স হয়ে পড়া যায় না এটার কোনো উপায় নাই আমি আবারও বলি এসএসসি লেভেলের যে পরিমাণ পড়ার লোড থাকে যে পরিমাণ স্টাডি ম্যাটেরিয়াল থাকে সেটা পড়ার জন্য যে টাইম দেওয়া হয় সেই টাইম অনুসারে ইন্টার হিসাব করলে এটা উল্টা হয় মানে এতগুলো পড়ার লোড থাকে এতটুকু টাইম দেওয়া থাকে এ কারণে আমি রিকোয়েস্ট করব। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ভালো আছি তোমরা এবার একটু মনোযোগ দাও হ্যাঁ আমরা যে খাবার গ্রহণ করি এই খাবারটা হচ্ছে ফুড এই ফুড এটা বলা যায় যে ন্যাচারালি ডিরাইভড সলিড ম্যাটেরিয়াল ওর লিকুইড ম্যাটেরিয়াল যেটা গ্রহণ করলে আমাদের দেহের বৃদ্ধি হবে আমাদের দেহের পুষ্টি সাধন হবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আমাদের জীবনের যেই সকল কার্যকলাপ আছে প্রোটোপ্লাজমের যে কার্যকলাপ সেটা চলবে সো এটা ফুড এবং এই ফুড বিভিন্ন হরমোন এবং এনজাইমের প্রভাবে কি হয় সলিউবল সলিউবল অর এটাকে শব্দটা বলা যায় ডাইজেস্টেবল ডাইজেস্টেবল ফুড পার্টিকেলস ফুড পার্টিক এই প্রক্রিয়াটার নাম পরিপাক তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে মুখস্থ পারাটাই ইম্পর্টেন্ট না যে সারের বৃত্তীয় প্রক্রিয়ায় দেহের কি গ্রহণকৃত জটিল এবং দ্রব শোষণ অনুপযোগী খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের সাহায্যে পরিপা ইসে হয়ে পরিবর্তিত হয়ে দ্রবণীয় এবং শোষণ উপযোগী খাদ্যবস্তুতে পরিণত হয় তাকে পরিপাক বলে সেটা ঠিক আছে এখন পরিপাকের ক্ষেত্রে বোঝা লাগবে পুষ্টি কী নিউট্রিশন কী নিউট্রিশন হচ্ছে খাবারটাই আমার বডিতে যেই প্রক্রিয়ায় পরিবর্তিত হয়ে উপাদান ফুড পার্টিকেল হিসাবে রিসিভড হবে এখন চিন্তা করো এই যে ফুড আমরা চিন্তা করছি এই ফুডের মধ্যে কি কি আছে আমাদের এই ফুডের মধ্যে কার্বোহাইড্রেট আছে আমাদের এই ফুডের মধ্যে প্রোটিন আছে হুম আমাদের এই ফুডের মধ্যে কি ফ্যাট আছে চর্বি তারপরে ভিটামিন আছে মিনারেলস আছে আর ওয়াটার আছে ফাইবারও আছে তাহলে এইগুলা আমার বডিতে দরকার আমরা যাই খাবার গ্রহণ করি মানুষ হচ্ছে অমনিভরাস মানুষ কি অমনিভারাস মানে কি সব খায় মানুষ সব খায় এভরিথিং যেটা খাওয়ার দরকার নাই সেটাও খায় অমনিভারাস এভরিথিং মানে মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যেটা যার প্রয়োজন না তাও খাবে কিন্তু পৃথিবীর অন্য কোন প্রাণী তার প্রয়োজন ছাড়া ইউজুয়ালি খায় না সব খায় খাওয়ার মধ্যে এগুলো পায় তো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই তিনটা জিনিস আমাদের বডিতে সরাসরি রিসিভ হয় না এটা কি করতে হয় পরিপাক করতে হয় সেটাই ব্যাখ্যা করার দরকার আর এগুলা পরিপাক হয় না ডিরেক্টলি মিশে যায় বডিতে দরকার ভিটামিন এ ডি ই কে ফ্যাট সলিউবল ওয়াটার সলিউবল ভিটামিন মজার ব্যাপারটা দেখো এই যে তুমি পড়লা এই যে তুমি এটা পড়লা না যে কার্বোহাইড্রেট তো এই কার্বোহাইড্রেটকে ভাঙার জন্য এনজাইম লাগবে ভাঙার জন্য লাগবে ফ্যাটকে ভাঙার জন্য এনজাইম লাগবে হরমোনও লাগবে হরমোনগুলোর নাম তো আরো মজার এই কারণে এই কার্বোহাইড্রেটকে যেই সকল এনজাইম ভাঙে এদের নাম হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম অ্যামাইলোলাইটিক মানে শর্করা বিশ্লেষী প্রোটিন তাহলে এটার নাম কি হবে প্রোটিওলাইটিক এনজাইম আর এটা ফ্যাট চর্বি তাহলে ওকে কে ভাঙবে লাইপোলাইটিক এনজাইম তোমরা আগেই বুঝেছ যে লাইটিক এই শব্দটার মানে হচ্ছে লাইসিস ভেঙে যাওয়া তাহলে এই যে ভেঙে যাওয়া এই ভেঙে যাওয়া এই ভেঙে যাওয়ার জন্য আমাদের এনজাইম কাজ করতেছে তাহলে এই যে অ্যামাইলোলাইটিক প্রোটিওলাইটিক লাইপোলাইটিক এনজাইমের নাম মনে রাখতে হবে খুব মনে রাখতে হবে অ্যামাইলোলাইটিক এনজাইম যেমন হচ্ছে অ্যামাইলেজ টেজ সুকরেস ল্যাকটেইস নাম মনে আছে তোমাদের বইয়ে আছে এবার দেখো তোমাদের বইয়ে কার্বোহাইড্রেট দরকার কত তোমাদের বইয়ে আছে এটা দরকার একদিনে চারশো পনেরো থেকে ছয়শো গ্রাম তোমাদের বইয়ের মধ্যে আছে এগুলো এই যে প্রোটিন এটা দরকার হচ্ছে একশো থেকে দেড়শো গ্রাম পার ডে পার ডে হিসাব করলে এটা দরকার হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম তুমি একটু খেয়াল করে দেখো অনুপাতটা কত আমাদের যদি কার্বোহাইড্রেট ছয়শো গ্রামের মতন অ্যাভারেজ প্রয়োজন হয় সেই হিসাবে প্রোটিন দরকার দেড়শো গ্রাম তার মানে এটা হচ্ছে ওয়ান ইজ টু ফোর অনুপাতের দরকার আমাদের বডিতে এরপরে মনে করো ভিটামিন এটা ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম হলেই হবে অ্যাভারেজ তারপরে এগুলার চাহিদা এখন ডিপেন্ড করে একটা মানুষের যে সে কি পরিমাণ কাজ করে যে অধিক পরিশ্রম করে তার এগুলোর ডিমান্ড বেশি থাকবে অ্যাথলেট যারা যারা প্রচুর পরিশ্রম করে যারা প্লেয়ার তাদের এগুলোর ডিমান্ড বেশি আর যারা শুয়ে বসে দিন পার করে যাদের বডি অ্যাক্টিভিটি কম ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম এরা যদি একই পরিমাণ খাবার খায় ওই যে অমনিভরাস তাইলে সে এই অধ্যায়ের শেষের যে টপিক আলোচনা করা হয়েছে সেটার অন্তর্ভুক্ত হবে স্থূলতা ওবেসিটি এখনকার পৃথিবীর ওয়ান অফ দ্য সাইলেন্ট কিলিং ফ্যাক্টর মোটা হয়ে যাচ্ছে মানুষগুলা দিন দিন মোটা যে হচ্ছে বুঝতে পারতেছে কিন্তু রিমুভ করার বুদ্ধি নাই এই ওবেসিটি আলাপ করতে হবে শেষের দিকে ইট ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো মনে থাকবে এই নামটা তোমাদের অনেকের হয়তোবা এই অধ্যায়ের যে নাম আর বিক্রিয়া এগুলা নিয়ে অনেক টেনশন আছে এত নাম আর এই বিক্রিয়া কেমন কেমন শব্দ আমি আগেই বলছি এটা সবার ভালো লাগবে না যাদের ভালো লাগবে তোমরা মনে করে নিবা যে তোমার টার্গেট যদি ডক্টরই পড়া হয় মেডিকেল ইনস্টিটিউশনে পড়ার ইচ্ছা থাকে চিকিৎসা করার ইচ্ছা থাকে রোগীর গায়ে হাত দিয়ে রোগীকে সুস্থ করার প্ল্যানিং থাকে মাথায় তাইলে বলতে হবে যে ডক্টর হতে হবে বিকজ এগুলা হেলায় ফেলায় পরে শেষ করা যাবে না দিলাম মুছে দিলাম এখন পড়া শুরু করতে হবে কোথেকে আমরা আমি এর আগে খাদ্যপুষ্টি পরিপাকে ব্যাখ্যা করেছি এগুলো অলরেডি যে আমাদের পরিপাকগুলো কয় ধরনের হয় আমি পরিপাকের ব্যাখ্যায় যাচ্ছি না কেন কারণ পরিপাকের নালি আছে গ্রন্থি আছে পরিপাকের নালির মধ্যে মুখ মুগ্ধহবর গলবিল অন্ন পাকস্থলী ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র এগুলো আছে তোমরা এগুলো বোঝো আমার আর কিছু বলার নেই এগুলা এই যে গলবিল থেকে শুরু করে গলবিল থেকে শুরু করে এই পাকস্থলী পাকস্থলীর পরে এই শুরু হয় কি ক্ষুদ্রান্ত্র এবং এগুলো তোমাদের অবশ্য আমি অনেকবার বলছি ক্ষুদ্রান্ত্র এবং ক্ষুদ্রান্তের পরে এখান থেকে শুরু হয় হচ্ছে বৃহদান্ত্র বৃহদন্ত্রটা আবার একটু মনে রাখতে হবে বৃহদন্ত্রটা কিভাবে হয় এই যে এরকম আচ্ছা এখন দেখো এই যে তোমার এখানে গলবিল হ্যাঁ গলবিল এই যে অন্ননালি ইসোফেগাস এই যে স্টোমাক অনেক কিছু পরার আছে এই স্টোমাকে এই স্টোমাকের মধ্যে তুমি খেয়াল করে দেখো এই স্টোমাকে এই যে এখানে একটা পেশি থাকে স্ফিংটার এটার নাম হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার এই যে বডিটা স্টোমাকের এখানে যে খালি জায়গাটা আছে এটার নাম হচ্ছে ফান্ডাস ফান্ডাস এখানে যে পার্টটুকু আছে এটার নাম হচ্ছে কার্ডিয়াক পার্ট কার্ডিয়াক এখানে নিচে এখানে যে একটা পেশি থাকে চিকন এটার নাম হচ্ছে পাইলোরিক পাই পাইলোরিক সিংক টার তোমাদের আরেকটা রিকোয়েস্ট করি আমি আমি আজকের বোর্ডে হয়তো বাংলা লিখতে কষ্ট হবে এগুলো সব ইংলিশে লিখবো আমি ইংলিশে শেখাটাই শ্রেয় বাংলায় তুমি পরীক্ষার হলে লিখতে পারবে কিন্তু ইংলিশে প্র্যাকটিস এই জন্য করবে কারণ যখনই তুমি মেডিকেল ফার্স্ট ইয়ারে আল্লাহর রহমতে যখন পড়বা তখন তোমার চোখের সামনে দুইটা কিম্বুত কিমাকার বই চলে আসবে একটা হচ্ছে অ্যানাটমি আর একটা হচ্ছে ফিজিওলজি তখন পৃথিবীতে কোনো বাংলা শব্দ দেখতে পাবে না শুধু ইংরেজি থাকবে এই কারণে এই জিনিসগুলো এখন থেকে প্র্যাকটিস করা ভালো মন থাকবে তাহলে এটা হচ্ছে পাইলোরিক স্ফিংটার এটার নাম হচ্ছে কার্ডিয়াক কার্ডিয়াক স্ফিংটার স্ফিংটার মানে হচ্ছে মাস্কুলার ভালভ চিকন গোল তারপরে এই যে এখানে যে বড় বাঁকাটা আছে না এটার নাম গ্রেটার কার্ভেচার গ্রেটার গ্রেটার কার আর এই যে এটা এটা হচ্ছে ছোটো এটার নাম লেসার মানে ছোট লেস লেসার কার্ভেচার শুধু স্টোমাক নিয়ে যদি কথা বলি তাহলে তিন ঘন্টা লাগবে মানে স্টোমাকের স্ট্রাকচার বলতে গেলে তোমাদের বইয়ের শেষের দিকে স্টোমাকের লম্বচ্ছেদ করলে এখানে যে লেয়ারগুলো পাওয়া যাবে সেগুলো দেওয়া আছে দেখো লেখা আছে সেরোসা সাবমিউকুলারিস সেরোসা মাস্কুলার লেয়ার এগুলো অনুদৈর্ঘ্য মাসেল এটা হচ্ছে বৃত্তাকার মাসেল তারপরে ভিতরে আসে এরকম এরকম এগুলাকে রোগ বলে রোগ রোগ আর ওই ইউ জিইউ যেগুলো দিয়ে শোষিত হয় তারপরে এই যে সেরোসা সাবমিউকুলারিস সেরোসা মিউকোসা এই প্রত্যেকটা হচ্ছে লেয়ার ভিতর থেকে বাইরে গেলে আর বাইরে থেকে ভিতরে গেলে কি কি পড়বে মনে রাখতে হবে এই স্টোমাকের যেই মাসেল এখানে মাস্কুলার লেয়ার থাকে মাসেল থাকে ওই মাসেলটার নাম একটা হচ্ছে অনুদৈর্ঘ্য পেশি আর একটা হচ্ছে বৃত্তাকার পেশি এই পেশিগুলা কি করে জানো ওদের কাজ হচ্ছে মুভমেন্ট মানে খাবারকে মানে একেবারে এমন চাপা চাপি করে পিসা ফেলে পিষতে পিসতে খাবারকে একদম মিশিয়ে ফেলে এই পিষনটা যে পেশের নাম হচ্ছে পেরিস্টেলসিস পেরিস্টেলসিস এই যে মুভমেন্ট একবার এখান থেকে এখানে আনে একবার এখান থেকে ওইদিকে দিকে খাবার মানে স্টোমাকের ভিতরে খালি মুভমেন্টের মধ্যে থাকে একেবারে দৌড়োদরির মধ্যে থাকে আমরা যাই খাই টের তো আর পাই না স্টোমাক কী করে এই কারণে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে খাবার খাইতে হবে কম খাবার কম খাইলে মানুষ সুস্থ থাকে তিন ভাগের মধ্যে এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ খালি রেখে যে জীবনে ফুড কন্টিনিউ করবে তার দ্বারা খাদ্যের অপচয়ও কম হবে এবং সয়াবও হবে সুস্থ থাকবে শরীর স্টোমাকের ভিতর এগুলো হয় তো যখনই স্টোমাকের ভিতর এগুলো হয় তো এই যে স্পিংটার এখান থেকে শুরু হচ্ছে এই যে ডিউডেনাম তা এখন তোমরা এগুলো বোঝো তোমাদের যে স্মল ইন্টেস্টাইন বা যেটাকে আমরা ক্ষুদ্রান্ত বলি ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন হ্যাঁ ইনটেসটাইন এটা কয়টা পার্ট সবাই এগুলো বোঝো এগুলো আর বলার কিছু নেই তারপর একটু বলে দিচ্ছি ডিউডেনাম এটা খুব বুঝতেছো এটা হচ্ছে এই যে ইউর মতন একটা পার্ট ইউর মতন এটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার ক্লিয়ার এরপরের সেকেন্ড পার্টটা এটার নাম জেজুনাম জে নাম এটা আড়াই মিটার লম্বা আড়াই মিটার টু পয়েন্ট ফাইভ মিটার আর এর পরের যে পার্টা এই যে এখানে যেটা হচ্ছে বৃহদন্ত্র আছে না এই বৃহদন্ত্রের মধ্যে একটা আঙ্গুলের মতো অভিক্ষেপ আছে এটার নাম অ্যাপেন্ডিক্স বোঝ এখানে যদি কোনো ইনফ্লামেশান বা ইনফ্যাকশন হয় তাহলে এটার নাম অ্যাপেন্ডিক সাইটিস অ্যাপেন্ডিসাইটিস তাই না আর এই অ্যাপেন্ডিসাইটিস এটা যে অপারেশন করে কাটা হয় সে অপারেশনটার নাম অ্যাপেন্ডিসেক্টোমি সেক্টোমি মানে কাটা তাইলে এই যে এখানে আরেকটা সুইংটার আছে এই যে এখানে সুইংটার এটার নাম ইলিওকলিক স্ফিংটার। ইলোকোলিক এরপরে তোমার ইলিয়াম ইলিয়াম তোমাদের ওই যে ডিউডোনাম জেজোনাম তারপরে হচ্ছে ইলিয়াম ইলিয়াম এটা আর দৈর্ঘ্য হচ্ছে টোটাল ক্ষুদ্রান্ত্রের তিন ভাগের পাঁচ ভাগ টোটাল ক্ষুদ্রান্ত্রটা হচ্ছে ধরো ছয় থেকে সাত মিটার লম্বা টোটালটা সিক্স টু সেভেন মিটার লম্বা ইট সিক্স মিটার যদি লম্বা হয় তাহলে তার পাঁচ ভাগের তিন ভাগ দৈর্ঘ্য হবে এটা ইলিয়াম যে জুনাম হচ্ছে আড়াই মিটার আর ডিউডেনাম হচ্ছে পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার এই যে ডিউডেনাম। এরপরে তোমার কি শুরু হয় কলন শুরু হয় বৃহদন্ত্র শুরু হয় তো বৃহদন্ত্রের আবার মজার ব্যাপারটা দেখো তোমার তো এখান থেকে তোমার সিকাম শুরু সিকাম সিকাম বৃহদন্ত্রের তিনটা পার্ট সিকাম কলন মলাশয় বৃহদন্ত্রের তো যেইটা কোলন এই কোলনটা একটা উপরের দিকে উঠতেছে আরেকটা মনে করো মাছ বরাবর আছে আরেকটা মনে করো নিচের দিকে নামতেছে আরেকটা নিচের দিক থেকে আবার উপরের দিকে উঠতেছে এখানে চারটা কোলন আছে তো যেটা উপরের দিকে উঠতেছে এটার নাম অ্যাসেন্ডিং কোলন অ্যাসেন্ডিং মানে ঊর্ধ্বগামী এটা ট্রান্সভার্স কোলন প্রস্থ ওই যে ফিজিক্সে পড়ছো না অনুপ্রস্থ তরঙ্গ ট্রান্সভার্স ওয়েভ এটা হচ্ছে ট্রান্সভার্স কলন এটা হচ্ছে নিম্নগামী কোলন এটা হচ্ছে ডিসেন্ডিং কলন আর এই যে কোন দিয়ে আরেকটু উপরে উঠছে এটার নাম সিগময়েড কলন অ্যাসেন্ডিং ট্রান্সভার্স ডিসেন্ডিং সিগময়েড এরপরে যে গোল্লাটা এটার নাম হচ্ছে রেকটাম রেকটাম আর একদম লাস্টের যে ছিদ্রটা এটার নাম হচ্ছে পায়ু এটার নাম হচ্ছে অ্যানাস এতটুকু বোঝা গেছে খুবই শর্ট করে বলছি তোমাদের বই এগুলো আছে লেখা তো এখন তোমরা যখন এগুলা স্টাডি করবা থ্যাংক ইউ নুসরাত ফারিয়া লুবনা ভালোবাসা গ্রহণ করো নাইমা আক্তার এই যে এতক্ষণ এসে সালামত দিসো আচ্ছা সবাইকে ওয়ালাইকুম আসসালাম আমি বলেছি এবার একটু পর হ্যাঁ আমি এক পারসেন্টও শেষ করতে পারিনি অনেক কিছু আছে তো এটা বুঝলা এই পাকস্থলীটা পড়বা এই যে স্ট্রাকচারটা খুব মনোযোগ দিয়ে চিত্রটার দিকে তাকাইবা হ্যাঁ ফাঁকি দিয়ে ইউনিভার্সিটি পাশ করা যায় ফাঁকি দিয়ে না পড়ে ক্যান্টিনে ঘোরাঘুরি করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ইউনিভার্সিটি পাশ হবে মজার স্মৃতি হবে কিন্তু মেডিকেল সেক্টরে চিকিৎসক হইতে গেলে ডক্টর হইতে গেলে তুমি কারে ফাঁকি দিবা এগুলো ফাঁকি দিবা তারপর পেশেন্টের গায়ে হাত দিতে গেলে তো কাপা কাপি শুরু হবে এ কারণে মানে ডক্টরি মানে টেকনিক্যাল সাইডে যে যত ফাঁকি দিবে তার মনে করো যে কষ্টটা তত বেশি হবে কোনো কিছু ফাঁকি দেওয়ার চা এত মাত্র পড়া তো শুরু করলা তুমি পড়া শুরু করেছো অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলন ডিসেন্ডিং কোলন সিগময়েট কোলন রেকটা মলাশয় হয় অ্যানাস মানে পায়ু যেখান দিয়ে অপ্রয়োজনীয় পদার্থ বের হয়ে যায় আর মুখ হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট তো এখন এই যে লম্বা একটা নালি এটাকে টান দিলে বিশাল বড় একটা নালি হবে টোটালটাই হচ্ছে এই টোটালটাকে কি বলে এই টোটালটাকে বলে ডাইজেস্টিভ টিউব শব্দটা হচ্ছে এরকম ডাইজেস্টিভ টিউব অথবা ডাইজেস্টিভ ক্যানেল অথবা অ্যালিমেন্টারি অ্যালিমেন্টারি ক্যানেল অথবা এলিমেন্টারি টিউব তুমি যাই বলো এই টোটাল নালিটা সো সিম্পলি উই ক্যান সেই দ্য ডাইজেস্টিভ টিউব স্টার্টস ফ্রম মাউথ টু অ্যানাস সো মাউথ ইজ দ্য এন্ট্রি পয়েন্ট অফ আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড অ্যানাস ইজ দ্য এক্জিট পয়েন্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম সো এভরিডে উই আর টেকিং ফুড অ্যান্ড থিঙ্গস আর হ্যাপনিং ইনসাইড আওয়ার বডি অ্যান্ড উই ডো্ট নো ওয়াটস গোয়িং অন টু নো দিস দা ফার্স্ট ওয়ার্ড অ্যারাইভস মানে কি রিডিং পড়তে বলছে না ইকর মানে পড়তে হবে এমনভাবে যাতে পড়ে বোঝা যায় কি বলা হয়েছে সিম্পল এটা মুছে দিলাম দিলা মুছে দিলা এখন তুমি কোন দিক থেকে পড়া শুরু করবা তোমার বইটা যদি তোমার হাতে থাকে আর একটা কথা বলি তোমাদের কোন রাইটারের বই পড়বা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাজারে যত রাইটারের বই আছে আমি বেসিক্যালি গাজী আজমল স্যারের বইটা পড়ি শুধু একটা বই পড়া মানে এটা না গাজী আজমল স্যারের বই আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি দুই সালে আজ থেকে পনেরো বছর আগে তখন আমি গাজী আজমন স্যারের বই পড়ে দিয়েছি সুতরাং একটু অভ্যস্ততা হয়েছে তবে এখন বাজারে আরও অনেক গুণী রাইটারের বই আছে তোমাদের কলেজে অনেক রাইটারের বই সাজেস্ট করবে ইন্টার ফার্স্ট ইয়ারে তোমরা যারা মাত্র ভর্তি হয়েছ যাদের ক্লাস এখনও শুরু হয়নি তাদেরও একটা বুক লিস্ট হয়তো দিবে তবে এটা নিয়ে টেনশনের কিছু নাই তুমি পড়াটা বুঝলা কি না দ্যাটস দ্য ফ্যাক্টর এখন তোমাদের বইয়ের মধ্যে যত পরিপাকের পদ্ধতি লেখা আছে ডাইজেশান ডাইজেশান তখন আমার দুইটা ভাগ আসবে একটা হচ্ছে ডাইজেস্টিভ টিউব যেটা আমি একটু আগে বললাম আরেকটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড মানে গ্রন্থি তাহলে টিউব যদি হিসাব করি আমার আসবে মাউথ টু অ্যানাস মানে বাংলা যদি বলি মুখ থেকে পায়ু এই পুরাটা হিসাব করে পড়বা কোনটার পরে কে কে কতটুকু কতটুকু লম্বা আর এই যে গ্ল্যান্ড এটা পড়তে হবে তিনটা আপাতত একটা হচ্ছে সেলাইভারি গ্ল্যান্ড এগুলা বোঝো তোমরা যে আমাদের মুখের ভিতরে লালা গ্রন্থে আছে লালা নিঃসৃত হয় যে লালাটা অনবরত নিঃসৃত হয় এবং ওইটা খাবারের সাথে মিশে যখন আমরা মুখে কোনো খাবার গ্রহণ করে চিবাইতে থাকি আমাদের দাঁত আছে বত্রিশটা দাঁত আছে উপরের মারিতে ষোলোটা নিচের মারিতে ষোলোটা তো উপরের ষোলোটার মধ্যে চার ধরনের দাঁত এগুলো তোমরা পারো ইনসিসার ক্যানাইন প্রিমোলার মোলার এগুলো তোমাদের এখন পরানোর সময় না এগুলো এসএসসি লেভেলেই পড়া হয়ে যায় আই টু সি ওয়ান পি টু এম থ্রি এগুলো হচ্ছে দন্ত সংকেত ডেন্টাল ফর্মুলা তার মানে ইনসিসার ক্যানাইন প্রিমোলার মোলার অ্যান্ড মোলার আটটা আটটা ষোলোটা দাঁত আছে এক ভাগে আরেক ভাগে ষোলোটা টোটাল বত্রিশটা এবং দাঁতের যে গঠন এবং উপাদান এই যে ডেন্টিন এনামেল সিমেন্ট এগুলো আমি ব্যাখ্যা করেছি এসএসসি লেভেলে আর দাঁতের মুকুট আছে মূল আছে গ্রীবা আছে মানে ক্রাউন বেইস আর হচ্ছে নেক এটা দাঁতের মধ্যে আছে সো দাঁত যদি কারো ভালোবাসার বিষয়বস্তু হয়ে থাকে তাহলে সে ডেন্টিস্ট হবে দাঁতের চিকিৎসক সো ডেন্টিস্ট তো আরও মহামূল্যবান একটা মানে সেবা ডেন্টিস্ট হওয়া সো সেক্ষেত্রে যে কোনো ভালোবাসা তৈরি হইতে পারে দাঁতের প্রতি হইতে পারে তো স্যালাইভারি গ্ল্যান্ড মানে হচ্ছে লালা গ্রন্থি তো তিন জোড়া আছে প্যারোটিড সাব ম্যান্ডিবুলার সাব সাব মানে নিচে লিঙ্গুয়া মানে জিব্বা তা জিব্বার নিচে যে গ্রন্থি ওটা হচ্ছে লালা গ্রন্থি তো লালা গ্রন্থি কয় জোড়া তিন জোড়া তো এই যে স্যালাইভার স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে তিন জোড়া আছে প্যারোটিড সাব ম্যান্ডিবুলার সাব লিঙ্গুয়াল আর ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে একটা হচ্ছে লিভার এটা তো আরও বিশাল কি বলবো এটা শেষ করা যাবে এটা পড়ায় তিন প্যানক্রিয়াস এখন তোমরা অবশ্যই জানো যে আমি এগুলোর উপরে অলরেডি ভিডিও দিয়ে রেখেছি লিভার সম্পর্কে বলেছি লিভার কিভাবে কাজ করে তোমাদের বইয়ে যে কাজ দেওয়া আছে এটা লিভারের কাজের এক পারসেন্ট দেওয়া আছে অনেক কাজ করে লিভার বেসিক্যালি দুইটা ফাংশানে ভাগ করা যায় একটা হচ্ছে ওর স্টোরেজ ফাংশন লিভার কী কী জমায় একটা আর একটা হচ্ছে কিভাবে মেটাবলিজম করে মানে পরিপাকে কাজ করে বিপাকে কাজ করে সেখানে অনেক সায়েন্স আছে তাইলে এই তিনটা মনে রাখতে হবে এগুলো হচ্ছে পরিপাক গ্রন্থি এখন পরিপাক প্রক্রিয়াকে যদি আমি ভাগ করি ডাইজেস্টিভ প্রসেস হ্যাঁ ডাইজেশন প্রসেসকে যদি আমি ভাগ করি আমি যদি এখানে প্রসেস লেখি তাইলে আল্লাহর রহমতে এখানে আরও দুইটা শব্দ আসবে একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে কেমিক্যাল সেই মজার জিনিস মেকানিক্যাল মাং বাংলা হচ্ছে যান্ত্রিক মানে আমি যে চাবাচ্ছি তাহলে আমার এখানে একটা শক্তি খরচ হচ্ছে বাইরে থেকে দ্যাট ইজ মেকানিক্যাল কিন্তু ওইখানে যে হরমোন আর এনজাইমের কাজ হচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে কেমিক্যাল সো কেমিক্যাল ডাইজেশন মিনস দ্যাট ইজ অনলি দ্য অ্যাক্টিভিটি অফ হরমোনস অ্যান্ড এনজাইমস ক্লিয়ার হরমোনস অ্যান্ড এনজাইমস দ্যাট ইজ কেমিক্যাল ডাইজেশন প্রসেস এইবার যদি পড়া শুরু করি আমি তোমাদের বইয়ের মধ্যে যেরকম আছে ব্যাখ্যা তোমরা এমন কিছু নাই যে এটা লেখা আছে কিন্তু বোঝা যাবে না বোঝা না যাওয়ার মতন কিছু নাই আসলে যদি তুমি বলো যে স্যার আমি এটা বুঝি নাই তাহলে হান্ড্রেড পার্সেন্ট ধরে নিবা যে তুমি খুব মনোযোগ দিয়া পর নাই কনফার্ম এবার দেখো আমি একটু চেষ্টা করি বোঝানোর যতটুকু পারি আসলে এই এক একদিনের ফেসবুক লাইভ কি মানে আমি যদি ছয় ঘন্টার ফেসবুক লাইভ করি তাও কাভার হবে না আমি জানি না কতটুকু হবে কাভার তো এই যে তোমরা যারা দেখতেছ তোমরা একটু খেয়াল করো এই ডাইজেস্টিভ প্রসেসের কেমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল যে পয়েন্টটার কথা বললাম এবার তুমি পরিপাক শুরু করবা তুমি পরিপাক শুরু করবা মুখ থেকে তারপরে তুমি পরিপাক করবা হচ্ছে পাকস্থলিতে এরপরে তুমি পরিপাক করবা ক্ষুদ্রান্ত্রে মানে কোন দিক থেকে স্টার্ট করবো মুখে যদি পরিপাক চিন্তা করি মাউথ তাহলে তোমার বইয়ে সুন্দর করে লেখা আছে যে আমাদের মুখে লালা গ্রন্থির মধ্যে মানে লালা রসের মধ্যে যে এনজাইম একটার নাম কি টায়ালিন আরেকটার নাম মলটেস আরও আছে তোমাদের বইয়ে দুইটা লেখা আছে টায়ালিন আর মলটেস। তো এরা কি করে আমি যে খাবার গ্রহণ করছি সেই খাবারের মধ্যে যেটা শর্করা আছে সেটাকে কিছুটা ভাঙে এই যে তোমাদের বইয়ে লেখা আছে জটিল শর্করাকে টায়ালিন মল টোজ বানায় আর মল টোসকে ভাঙে মল টেজ এবার তোমরা একটু মনে রাখো তোমাদের বইয়ে যত এনজাইমের নাম আছে এটা মনে রাখার একটা সহজ বুদ্ধি কি বটানি যারা পড়েছ তৃতীয় অধ্যায় মনে আছে যেই বস্তুর উপরে এনজাইম কাজ করে তাকে সাবস্ট্রেট বলে আর সাবস্ট্রেটের নামের শেষে এজ লাগাইয়া দিলেই এনজাইমের নাম হয় তাইলে আমি যখন কে ভাঙব তাহলে মলটোজকে ভাঙার জন্য যে এনজাইম তার নাম হবে মল টেজ আমি যখন সুক্রোজকে ভাঙব এ ও হয়ে যাবে এ তাহলে সুক্রেজ লাস্টে এ এস ই হবে আমি যখন প্রোটিনকে ভাঙবো মানে কে ভাঙে প্রোটিয়েস আমি যখন লাইপেস লিপিডকে ভাঙব লাইপেস ইউরিয়াকে ভাঙবো ইউরিয়েস অ্যামাইলো কি আইসোমল্টোসকে ভাঙবো তাহলে আইসোমল্টেস মনে থাকবে এগুলো মনে রাখতে হবে তাহলে আমাদের মুখে যখন পরিপাক হয় তখন আমাদের মুখে এনজাইমগুলো কি কী অ্যামাইলোলাইটিক এনজাইম হচ্ছে টায়ালিন আর মলটেস টায়ালিন আর মলটেস এগুলা সহজ তো মুখের মধ্যে কি ওই প্রোটিন পরিপাককারী আর শর্করা ফ্যাট মানে চর্বি পরিপাককারী কোনো এনজাইম নাই তাহলে হালকা আমাদের মুখে আমরা যখন চাবাই তখন শর্করা ভাঙে এবং এই কারণে বলা হয় আমরা যখন কোনো কিছু চাবাই আমরা যদি একটু দীর্ঘ সময় ধরে চাবাই মানে ধীরে ধীরে খাই এটা আমাদের জন্য ভালো এটা ট্রু কিন্তু আমাদের আসলে এখনকার পৃথিবীতে কোনো সময় নেই কারো এত ব্যস্ত হাঁটতে হাঁটতে দৌড়েতে দৌড়েতে মানুষ খায় এখন মানে চাবানোর সময় কয়ে যদি সুপ হয়ে যাইতো সব তাহলে ভালো হইত আসলে বিষয়টা এরকম না যেটা ন্যাচারাল ওইটাই হচ্ছে বেস্ট ওকে তোমরা যারা দেখতে পাচ্ছ তোমরা এই যে রাতুল হাসান এত ডি ডিপ্রেসড হয়ে গেলে তো হবে না তোমাদের তো জীবনই শুরু হয় নাই মাত্র এস এস সি ব্যাচ তোমরা তোমাদের তো জীবনটা শুরুই হইলো না এত ডিপ্রেশনের তো কিছু নাই ডিপ্রেশন শব্দের ব্যবহার হবে জীবনে ওই ইউনিভার্সিটির পরে এখন তো শুধু লেখাপড়া এই এই যে আমাকে দিয়ে জীবনে কিছু হবে না এই চিন্তা করে লাভ হবে না কোনো লাভ নাই যেটা দিয়ে লাভ হবে সেটা হচ্ছে যে কিছু একটা পারতে হবে নাহলে পৃথিবীতে বেঁচে আছি কেন কিছু যদি না পারি তারপরে যদি আমরা মুখের পরে খা পাকস্থলিতে পরিপাক চিন্তা করি তোমাদের এই পাকস্থলী কি সুন্দর একটা পাকস্থলী এই পাকস্থলীর মধ্যে পরিপাক মানে কি তুমি টুক করে গিলে ফেললা টুক করে এখানে চলে আসছে খাবার তুমি তো জানো যে এটার যে ভিতরের যে লেয়ার এই ভিতরের লেয়ারের মধ্যে প্যারাইটাল কোষ থাকে যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বাইর হয় এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হওয়ার আগেও এই পাকস্থলির ভিতরে যে গ্রন্থি থাকে এটার নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি গ্যাস্ট্রিক দ্যাট ইজ গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ওই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে হরমোন বের হয় এটার নাম হচ্ছে গ্যাস্ট্রিন গ্যাস্ট্রিন এই গ্যাস্ট্রিন হরমোনের প্রভাবে গ্যাস্ট্রিক জুস নির্গত হয় গ্যাস্ট্রিক জুস গ্যাস্ট্রিক জুস নির্গত হয় এই গ্যাস্ট্রিক জুস যখন খাবারের সাথে মেশে তখন এই প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডও বের হয় এই পাকস্থলিতে যান্ত্রিক এবং রাসায়নিক দুই পরিপাকি হচ্ছে কীভাবে পাকস্থলী যে বললাম না এমন চাপাচাপি করে খাবারকে এটার নাম হচ্ছে প্যারিস্টালসিস শব্দটা কি প্যারিস্টেলসিস এই প্রক্রিয়ায় খাবারটা একবার ওই পাশে একবার এই পাশে মনে করো যে কি একটা অবস্থা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মারাত্মক কাজ ওর ফার্স্ট কাজ হচ্ছে খাবারে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে তাহলে এটাকে মারে ফেলবে দ্বিতীয়ত হচ্ছে কোনো যদি মিনারেল সল্ট থাকে সেটাকে ডিজলভ করবে আমরা যে খাবার খাই তার মধ্যে যদি বোনস থাকে মানে হার থাকে এটাকে ডিক্যালসিফাই করবে এবং এর কাজ আরেকটা হচ্ছে যে স্টোমাকের ভিতর একটা অ্যাসিডিটি বাড়ায় দেওয়া তো অ্যাসিডিটি বাড়ায় এমন বাড়ান বাড়ায় এর মান হবে টু অথবা ওয়ান ইস স্ট্রং অ্যাসিড অ্যাসিডের কারণে কি কাজ হয় দেখো এই যে পেপসিনোজেন নামে একটা এনজাইম থাকে পেপসিনোজেন পেপস পেপ সি নোজেন আর থাকে হচ্ছে প্রোরেন এই দুইটা ইনঅ্যাক্টিভ থাকে ওদেরকে অ্যাক্টিভ বানাইয়া ওরে বানায় পেপসিন আর ওরে বানায় রেনিন কে এই এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে অ্যাসিডিক অ্যাক্টিভিটির কারণে এনজাইম অ্যাক্টিভেট হইল এই এনজাইমের যে কি কাজ তুমি মুখের মধ্যে যে পরিপাকটা করলা টায়ালিনার টেস্ট দিয়া ভাইঙা গ্লুকোজ বানায় দিলা ওইখানে তো তুমি আমিষকে ভাঙতেই পারো নাই মনে আছে সেই ও ভাঙবে এই যে প্রোটিন এই প্রোটিনকে এই পেপসিন ভাইঙা পেপটোন আর প্রোটিওস বানাবে প্রোটিওস বানাবে আবার ওই যে দুধের যেই ক্যাসিন আছে এটাকে মিল্ক ক্যাসিন বলে মিল্ক ক্যাসিন এই মিল্ক ক্যাসিনকে ভাঙবে এই রেনিন ভাইয়া প্যারাকেসিন বানাবে প্যারা কেসিন এই প্যারাকেসিনকে এই যে পেপসিন ও ভাঙবে ভাইয়া বানাবে এই পেপটন আর প্রোটিয়াস খেয়াল করছ মানে গ্যাস্ট্রিক জুসের ভিতরে গ্যাস্ট্রিক জুস নির্গত হয়েছে গ্যাস্ট্রিন হরমোনের কারণে আবার এই হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টোমাকের ভিতরে অ্যাসিডিটি বাড়াই দিছে অ্যাসিড বাড়ানোর কারণে এই দুই দুইজন ঘুমাইয়া ছিল এরা দুজন লাভ দিয়ে উঠছে আরে কী হইল কী ঘটনা কি পেপসিন আর রেনিন এখন ওরা দুজন দুজন কাজ শুরু করে দিবে প্রোটিনকে ভাঙবে পেপসিন ভাঙা পেপটোন আর প্রোটিউস বানাবে মিল্ক ক্যাসিন মানে দুধের যে ক্যাসিনটা থাকে এটাও একটা প্রোটিন এটাকে ভাঙবে রেনিন ভাঙা বানাবে প্যারাকেসিন প্যারাকেসিন তো আর এইভাবে থাকতে পারবে না ও পেপটন আর পলিপেপ মানে প্রোটিউস হবেই এই যে প্রো প্রোটিউজ আর পেপটোন এটা আসলে কিন্তু প্রোটিন পুরোপুরি পরিপাক হয় নাই আংশিক পরিপাক হয়েছে স্টমাকের মধ্যে এই ঘটনাটুক ঘটে তোমাদের এই ক্লাস করতে আইসা যাদের খুব হাসি পাচ্ছে ওই যে অনেকে আবার দেখো অপ্রাসঙ্গিক কমেন্ট কি হবে জীবনে তোমাদের একটু ভাবছ এইসব ক্লাসের মধ্যে আইসা মজা করার আগে একটা বার আয়নার দিকে তাকাবা আর চিক চিন্তা করবা যে তোমার বাবা মা তোমার যে লেখাপড়ার খরচ দিচ্ছে তুমি কতটুকু ফিরিয়ে দিতে পারছ তাহলে ক্লাসের মধ্যে এসে ফান করার ইচ্ছাটা থাকবে না ফান দরকার আছে ওইটার জন্য আলাদা সময় এবং পরিস্থিতি থাকে ওটার জন্য বন্ধুবান্ধব একসাথে হয়েছ ট্যুরে গিয়েছো মজা করছো খুব অ্যাডভেঞ্চার সেটা ঠিক আছে কিন্তু পড়ার সময় অ্যাডভেঞ্চার আর ফান মানে আনওয়ান্টেড ফান দরকার নাই দরকার নাই তোমাদেরকে আমি বারবার বলি এখানে ফান করলে এগুলো মনে থাকবে তোমাদের মানে আমি জানি এরা ইন্টারের স্টুডেন্ট সম্ভবত এগুলো করছে না আমার এই লাইভে সম্ভবত কিছু এসএসসির স্টুডেন্ট হঠাৎ করে ঢুকে ঢুকে পরে দেখে মারি কি হইতেছে এগুলোতে কিছু বুঝতেছি না তখন ওরা হয়তো একটু মজা করে কিন্তু এটা খুবই আনওয়ান্টেড এটা আমাদেরকে স্মার্ট নেশন বানাবে না আমরা আনস্মার্ট নেশন হয়ে থাকবো ওকে লেট স্টার্ট এতে গেলো পাকস্থলী এবার তুমি আসো পাকস্থলীতে যেগুলো হইল এগুলো হওয়ার পরে তোমার ওই যে শর্করা তুমি ভাঙছিলা যেখানে তোমার মলটোজ ভেঙে গ্লুকোজ হয়েছিল আর টায়ালিনটাও কিছুটা ভাঙছিল আর এখানে প্রোটিন হালকা ভাঙছে হালকা এরপরে লিপিড তো ভাঙেই নেই পাকস্থলীর ভিতরে লিপিড খুব একটা পরিবর্তন হয় না এই কেমিক্যাল এবং মেকানিক্যাল প্রসেসিংয়ের মাধ্যমে খাবারটা যখন এখানে মিক্সড হইতে থাকে তখন এই পুরা খাবারটাকে বলা হয় কাইম কাইম বলে তো এই কাইমটা অ্যাকচুয়ালি কি এই কাইমটা হচ্ছে আংশিকভাবে পরিবর্তিত শর্করা আংশিকভাবে পরিবর্তিত প্রোটিন এবং একেবারে অপরিবর্তিত লিপিড এটা হচ্ছে কাইম এই কাইম এখন আসবে ক্ষুদ্রান্ত্রে এবার তো পড়া শুরু ক্ষুদ্রান্ত্রে খাদ্য পরিপাকের সময় একটা জিনিস মাথা রাখতে হবে যে ক্ষুদ্রান্ত্রে আসার আগে ও যে পাকস্থলিতে ছিল ও যে পাকস্থলিতে ছিল এরপরে আইসা সে এরকম করে ক্ষুদ্রান্ত্রে ঢুকবে এই ক্ষুদ্রান্ত্রে আসার আগে এখানে কিন্তু এক মজার ঘটনা আছে কি ঘটনা এই যে লিভার লিভার যে এখানে আসে একটা লিভার আমাদের কিউট একটা লিভার ওর কাজ কি ওর এখানে কিন্তু একটা গল ব্লাডার আছে গল ব্লাডার গল ব্লাডার মানে কি পিত্তথলি এই পিত্তথলির একটা নালি এখানে এসে এই যে এখানে মিলিত হয় হ্যাঁ মিলিত হয় এবং কি একটা মজার ব্যাপার আর আরেকটা অংশ থেকে এখানে যে লিভারের সেলগুলো আছে এটাকে বলে হেপাটিক সেল এই হেপাটিক সেলগুলো থেকে আসলে এখানে কোন দিক থেকে শেষ করবো পিত্ততে কথা বললে আর শেষ হবে না পিত্ত রস তৈরি করে সেই পিত্ত রস সবুজ বর্ণের সেটা এখানে জমা হয় এটা এখানে জমা হয় এবং জমা হয়ে ওর যখন প্রয়োজন তখন ও নিঃসৃত হবে কখন প্রয়োজন যখন হরমোন বের হবে কী কী হরমোন আছে সিক্রেটিন কলিসিস্টোকাইনিন এন্টেরোকাইনিন এই তিনটা হরমোনের নাম আপাতত মনে রাখবো তোমার বই আরও আছে এন্টেরোক্রাইনিন ডিওক্রাইনিন পেপটাইড এক্স ওয়াই এই নাম তোমাদের বইয়ে আছে তোমাদের বইয়ের মধ্যে ইন্টারের বইয়ে হরমোনের ভূমিকা আর হচ্ছে স্নায়ুতন্ত্রের যে ভূমিকা লেখা আছে সেখানে হরমোনের ভূমিকায় এগারো থেকে তেরোটা হরমোনের নাম দেওয়া আছে আমি তার মধ্যে তিনটা নাম বললাম সিক্রেটিন কলিসিস্টোকাইনিন আর এন্টেরোকাইনিন এই হরমোনগুলোর কাজ হচ্ছে এদেরকে স্টিমুলেট করা এই খাবার আসছে দৌড়াও তাড়াতাড়ি আবার এই দিকে একটা মাশাল্লাহ একটা কি থাকে আমাদের বিগ বস পাতার মতন দেখতে এটার নাম হচ্ছে অগ্নাশয় এই অগ্নাশয়ের নালিটা আইসা এখানে মিশে এখন তুমি খেয়াল করে দেখো এই যে পিত্তরস আসতেছে এই পিত্তরস আর এই রস দুইটা একই জায়গা দিয়ে আসতেছে আর তোমার খাবার এখান থেকে আসতেছে তোমার এই যে এখানে যে খাবারগুলো ছিল যেটাকে তুমি কাইম বলতেছ এই কাইম এখান থেকে সুন্দর করে কুটকুট করে করে আসতেছে কি এক মজার ব্যাপার তা এই যে আসতেছে এই সময়ে এদের দুইজনের মিলন হয় মোহনা এইবার তো ঘটনা শুরু কেন এই যে প্যানক্রিয়াস এটার নাম কিন্তু মিক্সড গ্ল্যান্ড মানে মিশ্র গ্রন্থি কেন কারণ এই প্যানক্রিয়াস থেকে একই সাথে হরমোন এবং এনজাইম বাইর হয় দুইটাই বাইর হয় তোমরা কিন্তু হরমোন আর এনজাইমের মধ্যে বিশ্বাস করো প্যাচ লাগাইও না হরমোনের নাম কী কী ইনসুলিন গ্লুকাগন সোম্যাটোস্ট্যাটিন এগুলো হচ্ছে হরমোন সাইড আর এনজাইমগুলো কী কী ট্রিপসিন কাইমোট্রিপসিন হুম লাইপেজ, লেসিথিনেস অ্যামাইলে এগুলো হচ্ছে এনজাইম যেগুলো নামের শেষে ইন আর এজ আছে তাই বলে সোমাটোস্ট্যাটিন কিন্তু এনজাইম না সোমাটোস্ট্যাটিন হরমোন ইনসুলিন হরমোন এটা এনজাইম না বলেন কি হ্যাঁ কারণ ইনসুলিন মানে হরমোনের কাজ আর এনজাইমের কাজ হচ্ছে আকাশ পাতাল পার্থক্য আছে মন থাকবে এগুলা কিন্তু মিস করো না বা মিক্স করো না আমি তো সোম্যাটো স্ট্যাটিন বলেছি মন থাকবে ওকে ওকে এবার এই চিত্রটা তোমাদের মাথায় একটু রাখো কারণ এই লিভার থেকে যখন পিত্তরস মিশবে এবার তো পিত্তরস নিয়ে তো আরও মজার ব্যাপার আছে কিভাবে তুমি খেয়াল করবা তোমার এনজাইম কিন্তু মিশতেছে তো এখন তোমার এই কাইম বা খাবার যখন আইসে এখানে মিশল এই খাবারটা মিশলে এখানে মানে কি বলবো কি কি হয় খেয়াল করো প্রথমে যেটা হয় সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল জুস থাকে আন্ত্রিক রস সেই আন্ত্রিক রসের খরণের ফলে হরমোন বের হয় হরমোন সেই হরমোনের নাম হচ্ছে সিক্রেটিন নাম্বার টু হচ্ছে কলি সিস্টোকাইনিন নাম্বার থ্রি হচ্ছে এন্টেরো কাইনিন এই যে সিক্রেটিন আর কলসিস্ট কাইনিন এই হরমোনের কাজ হচ্ছে এই প্যানক্রিয়াসকে উত্তেজিত করা প্যানক্রিয়াসকে স্টিমুলেট করা যাতে করে ও রস দেয় প্যানক্রিয়েটিক জুস দেয় এই দুইটার কারণে প্যানক্রিয়েটিক জুস বা অগ্নাশয় রস নির্গত হবে আর এই এন্টেরোকাইনিনের একটা কাজ হচ্ছে ও গল ব্লাডারকে একটা নাড়া দিবে এই তাড়াতাড়ি ঘুম থেকে আমার আমারে বাইল দাও তাহলে ও বাইল দিবে ইজেক্ট বাইল মানে পিত্তরস দ্বিতীয়ত কাজ হচ্ছে এন্টেরোকাইনিনের আরেকটা কাজ হচ্ছে এই যে অন্ত্রটা আছে না এটাকে আমরা অন্ত্র এটার ভিতরের যে জুস ইনটেস্টাইনাল জুস এই ইন্টারোকাইনিন ইনটেস্টাইনাল জুসকে সিক্রেট করার জন্য স্টিমুলেট করবে আন্তরিক গ্রন্থিগুলাকে ইনটেস্টাইনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে টু সিক্রেট এই সিক্রেট কিন্তু গোপনীয় সিক্রেট না সিক্রেশন খরন ইনটেসটাইনাল জুস মনে থাকবে এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনা ঘটার পরে স্যার কী হবে তাইলে এই যে তোমার সিক্রেটিন আর কলিশিষ্ট কাই নিন যে প্যানক্রিয়াসকে একটা নাড়া দিল যে তুমি রস দাও প্যানক্রিয়েটিক জুস দাও এবার ওই প্যানক্রিয়েটিক জুসের মধ্যে তো হরমোন আছে এনজাইম আছে এইবার তো খেলা শুরু এইবার মনে করো যে তোমার বিক্রিয়া লিখতে থাকো বিক্রিয়ার বিক্রিয়ার যে সিরিজ আছে তোমাদের বইয়ে এই সিরিজগুলো তো মানে শেষ করা যাবে না কেমনে দেখো তুমি যদি ফার্স্টে কার্বোহাইড্রেট ডাইজেশন চিন্তা করো তুমি দেখো তোমার বই আসলে এগুলো লিখে শেষ হবে না তোমাদের বইয়ে অলরেডি লেখা আছে দেখো আমি যদি একটু করে বলি ওই যে এমআইলেস আছে না স্টার্চকে ভাঙে মল্টোস বানায় তারপরে টোসকে ভাঙে কে মল্টেজ শর্করা বানায় তারপরে আইসো মল টোসকে ভাঙবে মল ও মল টোসকে ভাঙবে মল্টেজ সুক্রোসকে ভাঙবে সুকরেজ ল্যাকটোসকে ভাঙবে ল্যাকটেজ তে সব এজ এদেরকে ভাঙা কার্বোহাইড্রেট ভাঙা কি হবে কার্বোহাইড্রেট ভাঙা একটা জিনিসই হবে সেটা হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ যেগুলো ডাইস্যাকারাইড সেগুলো ভাইঙা গ্লুকোজ আর ফ্রুক্টোজ হবে তোমরা যদি সেল কেমিস্ট্রি পড়ে থাকো তাহলে সেল কেমিস্ট্রির মধ্যে তোমরা পড়েছ ডাইস্যাকারাইড ট্রাইস্যাকারাইড পলিস্যাকারাইড মনোস্যাকারাইড সো গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ এগুলো হচ্ছে হেক্সোজ দিস ইজ মনোস্যাকারাইড তার মানে পুরা কার্বোহাইড্রেট ডাইজেশনটা সহজ পুরোটাই সহজ এবার তুমি প্রোটিন দেখো প্রোটিনকে ভাঙবে কে কে ট্রিপসিন কাইমোট্রিপসিন ডাইপেপটাইডেস ট্রাইপেপটাইডেস কোলাজিনাস ইলাস্টেস এই তো তাহলে প্রোটিন যত প্রোটিন আছে এই প্রোটিন ভাঙা কি হবে আমার তো কি দরকার বডিতে আমার দরকার অ্যামাইনো অ্যাসিড অ্যামাইন অ্যাসিড দরকার এই তো কঠিন তো কিছু না এখন তোমার মনে রাখতে হবে যে প্রোটিন পরিপাক করছে কোন কোন এনজাইম ট্রিপসিন কাকে ভাঙতেছে ওই যে তোমার পাকস্থলী থেকে আসছিল আর প্রোটিউস ওদেরকে ভাঙবে ভাঙে বানাবে অ্যামাইন অ্যাসিড বা পলিপেপটাইড অথবা ডাইপেপটাইট অথবা ট্রাইপেপটাইট এদেরকে ভাঙা ভাঙা অ্যামাইনোসিড বানাবে কোলাজিনকে ভাঙবে কোলাজিনেস তোমাদের বই আছে ইলাস ইলাস্টিনকে ভাঙবে ইলাস্টেস সবগুলোকে ভাঙলেই সরল পেপটাইট হবে এবার যদি তুমি লিপিডের বিশ্লেষণ চিন্তা করো লিপিড এটা ভাঙাটা ডিপেন্ড করতেছে এই বাইলের উপরে বাইল খুব মজার জিনিস এই যে বাইল এটা আসলে মজার জিনিস বলতে একটু মজা করছি এই বাইলটা খুব তিতা মাছ যারা কাটে মাছ অথবা আমরা কুরবানিদের যখন গরু আল্লাহর রাস্তায় কুরবানি করি এরপরে যখন গরুর মাংসগুলা কাটি তখন গরুর মাংস কাটার সময় লিভার কাটতে গেলে গরুর লিভার কাটতে গেলে বা মাছেরও আছে পিত্ত নামে একটা অংশ আছে এইটারে কোনোভাবেই ফাটানো যাবে না এটা ফাটলেই হয়েছে একেবারে তিতা হয়ে যাবে সব কিছু এ কারণে খুব সাবধানে এই প্রাণী আমাদের পুষ্টির জন্য যখন আমরা এটাকে ব্যবহার করি তখন এই গল ব্লাডার বা পিত্তথলি সাবধানে এটাকে রিমুভ করতে হবে এবং এটা আমাদের ব্যবহার্য কিছু না এই যে বাইল বা পিত্তরস এখানে কোনো এনজাইম কিন্তু নাই কোনো এনজাইম নাই কিন্তু সল্ট আছে সল্ট বাইল সল্ট আছে এ তো আরেক মজার জিনিস যে বাইল সল্ট আছে এই সল্টগুলো হচ্ছে সোডিয়াম গ্লাইকোকোলেট এটা হচ্ছে বাইল সল্ট সোডিয়াম গ্লাইকোকোলেট আরেকটা হচ্ছে সোডিয়াম টাওরো কোলেট এই দুইটা লবণ খুব খেয়াল করতে হবে এই দুইটা লবণ লিপিট মানে লিপিটকে এমনভাবে ভাঙে লিপিড তো একটা বড় বড় চর্বিকা এই বড় বড় চর্বিকাকে ও ভাঙে ভাঙা ছোটো 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 ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে দেখতে দুধের মতন মানে ইমালশন তৈরি হয় এই জন্য এই যে পিত্তের যে লবণ এটা যে লিপিটকে ভাঙে এই ভাঙার প্রক্রিয়াটার নাম হচ্ছে ইমালসিফিকেশন এটা মাথায় রাখতে হবে কিন্তু ইমালসিফিকেশন তাহলে কি পিত্ত পিত্তলবণ যেটা সোডিয়াম গ্লাইকোকোলেট অ্যান্ড সোডিয়াম টাউরোকোলেট এটা যে লিপিডের বড় বড় কণাকে ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করছে এটাকে ইমালসিফিকেশন বলে মন থাকবে তোমরা এই মুহূর্তে যারা দেখছ আবু জাহিদ হাসান ওদের জন্য আমার খারাপ লাগে তোমার যেমন খারাপ লাগছে যে তোমার কাছে মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট ক্লাস ওদের কাছে ইম্পর্টেন্ট ক্লাস মনে হচ্ছে না এতে দুঃখ পাওয়ার কিছু নাই কারণ পৃথিবীতে সবাই যে খুব ভালো পড়াশোনা করবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই কিছু মানুষ এরকম থাকবে ওদের জন্য শুধু শান্ত মনে সমবেদনা জানাইতে হবে এটা মুছে দিলাম হ্যাঁ এটা মুছে দিলাম এইবার ইমালসিফিকেশন যে পর্স তোমাদের বইয়ের মধ্যে যে জিনিসগুলো আমি এখন পর্যন্ত ব্যাখ্যা করেছি এগুলা সবই সহজ এগুলা সবই সহজ এরপরে আছে খাদ্যবস্তুর শোষণ কীভাবে খাদ্যবস্তু শোষিত হয় ভিলাই দিয়ে শোষিত হয় তার আগে একটু বলে নেই তোমাদের বইয়ের যে লিভারের ব্যাখ্যাটা আছে এখানে আমি অলরেডি এগুলো আপলোড করেছি লিভার একটা মানে সবচেয়ে বড় গ্রন্থি যে গ্রন্থিতে এই গ্রন্থিতে লিভারের ভিতরে কি থাকে ওই যে গল ব্লাডার থাকে তো লিভারের যে সেল এই সেলগুলোকে হেপাটিক সেল বলে হ্যাঁ হেপাটিক সেল বলে এই হেপাটিক সেল দিয়ে লিভারটা তৈরি হয় এবং লিভারের মধ্যে চারটা খণ্ড আছে রাইট অ্যান্ড লেফট কোয়াড্রেট অ্যান্ড কাউডেট কোয়াড্রেট অ্যান্ড কাউডেট লিভারের যেই সরবুজাকৃতির সেলগুলা মানে অংশগুলো এগুলাকে সাইনোসয়েড বলে এবং এটার ভিতরে সেন্ট্রাল ভেন থাকে মানে কেন্দ্রীয় শিরা থাকে এগুলো সহজ কারণ আমি আমি ডিটেলে যাচ্ছি না কারণ অলরেডি আমি বলেছি যেটা বলা উচিত লিভারের ফাংশনের মধ্যে দেখো লিভার গ্লাইকোজেন সঞ্চয় করে তো গ্লাইকোজেন সঞ্চয় করে মানে সে আগে গ্লাইকোজেনটাকে প্রোডিউস করতে হয় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন এই যে প্রসেস এটার নাম গ্লাইকো জেনেসিস খুব মজার ব্যাপার এটা প্রসেস গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানানো আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে গ্লুকো নিউজেনেসিস এটা হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হচ্ছে ওটা তো ভালো জিনিস এটা কিন্তু গ্লুকোজ ছাড়াও অন্যান্য জায়গা থেকেও যেটা অ্যামাইনো অ্যাসিড বলো বা ফ্যাট বলো বা লিপিড বলো অন্য কোনো অনু থেকেও গ্লুকোজ বানানো যায় গ্লাইকোজেন বানানো যায় এটার নাম হচ্ছে গ্লুকোনিউজেনেসিস যখন গ্লাইকোজেনের ঘাটতি হবে তখন গ্লুকোজ ছাড়াও নন গ্লুকোজ সোর্স থেকে গ্লাইকোজেন বানানোর প্রক্রিয়াটাকে গ্লাইকো গ্লুকোনিউজেনেসিস বলে এই দুইটা শব্দ পরীক্ষায় ইম্পর্টেন্ট আসে পারা লাগবে তোমাদের বইয়ে এগুলো আছে আচ্ছা এই এখানে তোমাদের আচ্ছা এটা আমি আসলে পরে লাইভের শেষে দেখতে হবে বিষয়টা দেখো রক্ত সঞ্চয় আছে ভিটামিন সঞ্চয় আছে খনিজ দ্রব্য সঞ্চয় আছে পিত্তরস সঞ্চয় আছে এগুলা সহজ জিনিস মানে এগুলা গ্লুকো মানে লিভার স্টোর করে এজন্য এটার নাম স্টোরেজ ফাংশন আর যেটা হচ্ছে মেটাবলিক ফাংশন তুমি দেখো শর্করাও বিপাক করে প্রোটিন বিপাক করে এখানে একটা সুন্দর শব্দ আছে ডিয়ামিনেশন এগুলো আমি ব্যাখ্যা দিয়েছি অলরেডি তাই আর এখন বলতে চাচ্ছি না এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে হিমোগ্লোবিনের ভাঙন তোমরা যদি একটু বোঝার চেষ্টা করো হিমোগ্লোবিন হিমোগ্লোবিন এটা ভাঙলে কি হয় তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে রক্তের যেই মানে কি বলে এটা লোহিত রক্তকণিকার যে অ্যাভারেজ লাইফ স্প্যান একশো বিশ দিন তারপরে ও কই যায় তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে যে এই শব্দটা মনে রাখতে হবে ম্যাক্রোফেজ যকৃতের ম্যাক্রোফেজ যেগুলা এইগুলাকে ধ্বংস করে মানে এগুলাকে নিয়ে নেয় নিয়ে ওই যে হিমোগ্লোবিন আসে না এই হিম আর গ্লোবিন এই দুইটাকে আলাদা করে আলাদা করে গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন পার্ট প্রোটিন এই প্রোটিনকে ও আলাদা করে ও অ্যামাইনো অ্যাসিড বানাইয়া ছেড়ে দেয় দেখো কতটা ইম্পর্ট্যান্ট কাজ আর এই যে হিম এই হিম থেকে ও আয়রনটাকে বের করে তারপরে বের করে বাকি অংশ থেকে বিলিভার্ডিন বিলিভারডিন নামে পদার্থ সৃষ্টি করে সেখান থেকে এটা হয়ে যায় বিলিরুবিন এবং এই বিলিরুবিন বডিতে আবার একটা নেক্সট ফাংশন ক্রিয়েট করে তার মানে আমাদের যে ম্যাক্রোফেজ যকৃতের যে ম্যাক্রোফেজ এটাকে বলে কাপ কাপ সেল ওই সেলগুলা এই হিমোগ্লোবিনটাকে ভাঙে ভাঙা একদিকে অ্যামাইনো সিট বানায় আরেকদিকে বিলিরুবিন বিন বানাতে থাকে হুইচ ইজ অলসো ইম্পর্ট্যান্ট সুতরাং আমাদের বডির রক্ত ধ্বংস হওয়ার পরে ধ্বংস হয় না আসলে এগুলো ব্রেকডাউন হয় এগুলো নর্মাল লাইফ স্পেন মন থাকবে স্বাভাবিক ওকে তাইলে এই পর্যন্ত যতটুকু বলা হইলো কঠিন কিছু না আমি একটু সহজ করে বলতে চাই যে যকৃতের আরও অনেক কাজ আছে এই যে কোলেস্টেরল বানায় বাইলস বানায় কারণ পিত্তরস তো লাগবেই এটা বানানো তো যকৃতের কাজ তারপরে হরমোন ভাঙে এটা মনে রাখতে হবে তোমরা হচ্ছে একটু লেখতে হবে তোমরা যদি লেখো বা তোমাদের যে সময়টুকু আছে এটা দিয়ে যদি একটু লেখো তাহলে মন থাকবে অগ্নাশয় নিয়ে আমি অলরেডি বলেছি আজকে আর বলবো না কারণ অগ্ন্যাশয়ের উপরে আলাদা ভিডিও আছে পরিপাকতন্ত্রে স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা এই হরমোনের ভূমিকাটা সহজ মানে এই হরমোন দেখো তোমাদের বইয়ে লেখা আছে গ্যাস্ট্রিন সিক্রেটিন কোলেসিস্টোকাইনিন এন্টেরোকাইনিন এন্টেরোক্রাইনিন ডিওক্রাইনিন ভাইলিক এই হরমোনগুলো বডিতে দেখো পরিপাকের জন্য এই কাজ করে এটার জন্য আমার বলার প্রয়োজন নাই তোমরা রিডিং দিলেই মনে রাখতে পারবা আর ক্ষুদ্রান্তের পরিবাক আমি বলেছি খাদ্যবস্তুর শোষণ আর স্থূলতা যে অংশটা বাকি আছে খাদ্যবস্তুর শোষণের জন্য যেই বিষয়টা সেটা হচ্ছে তিনটা ভাগে ভাগ করা হয়েছে তোমাদের বইটাতে দেখো এক জায়গায় এই যে ওই যেন শর্করা শোষণ আমিষ শোষণ এবং লিপিড শোষণের যে পার্ট এটা এখানে যতটুকু আছে এটা আসলে এনাফ না এনাফ না কেন কারণ যদি চিন্তা করো পরীক্ষায় আসে কি না তাইলে আমি বলবো খুব ইম্পর্ট্যান্ট না আমার আলাদা একটা ভিডিও বানাতে হবে এটার উপরে এখানে আমার মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগবে কিন্তু আমি আজকে এই পরিপাক শোষণের যে বিষয়টা এটাকে ক্লিয়ার করতে চাচ্ছি না কারণ টোটাল ফর্টি মিনিটস আমার লাগবে যেটা আসলে এই মুহূর্তে দেওয়া সম্ভব না দ্বিতীয়ত হচ্ছে ওবেসিটি বা স্থূলতা যে স্থূলতাকে আমরা আমি অলরেডি আপলোড করেছি ভিডিও আমাদের এখনকার সোসাইটির সবচেয়ে বার্ডেন এটা ছেলে মেয়ে যে কোনো বয়সের হোক একটা বার্ডেন এই ওবেসিটিতে তার শরীরটা ফুলে যায় দেহের ভর বেড়ে যায় এবং বিএমআই যেটা আমরা চিনি বিএমআই সেই বিএমআই ইট ক্রসেস থার্টি ইট মোর দেন থার্টি যখন এটা থার্টি ক্রস করে তখন তার স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক ব্যাঘাত মারাত্মক হাবিবুর রহমান আমি বলেছি আমি এটা আলাদা করে ভিডিও আপলোড করব এখন বিষয়টা হচ্ছে বৃহতন্ত্রের কাজ এই অংশটুকু সহজ স্থূলতার যে ব্যাপারটা এখানে যে কারণ এবং প্রতিরোধ দেওয়া আছে সেটাও আমি অলরেডি এক্সপ্লেন করেছি তোমরা জানো যে মানুষের জীবনে যখন সে প্রচুর পরিমাণে খেয়ে ফেলে খেতে থাকে খাওয়ার অভ্যাসটা বেশি এছাড়াও জেনেটিক কারণ থাকে অনেকের অনেক ধরনের ঔষধ গ্রহণ করার প্রবণতা থাকে হুইচ ইজ অলসো ব্যাড সো সব কিছু মিলে একটা পার্সন যখন ওবেস হয়ে যায় তখন তার স্বাভাবিক জীবনটা যে বাধাগ্রস্ত হয় এটাকে তুলে ধরার জন্য তোমাদের সামনে এটা বলা হয়েছে তোমরা যখন পড়বা তখন শুধু মুখস্থ করার জন্য পড়ো না তোমরা এই ওবেসিটির ট্রাফ চ্যাপ্টারটাকে পার্টটাকে একটু ভালো মতো রিভিশন দিয়েও পড়ো আমি আজকে যতটুকু আলাপ করলাম আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে এখন সারা সারাদিন অনেকক্ষণ আমাকে কথা বলতে হয়েছে আজকে সো আমি এখন বিদায় নিতে চাচ্ছি যে পার্টটুকু বাকি রেখে গেলাম আজকের লাইভে এক লাইভে সব শেষ করে দেওয়া ইন্টারের জন্য পসিবল না শোষণ এবং স্নায়ুতন্ত্রের ভূমিকা এইটার আলাদা টিউটোরিয়াল আমি খুব শীঘ্রই তোমাদের সামনে আপলোড করব তোমরা এই চ্যাপ্টার পড়ার সময় চিত্রগুলাকে প্র্যাকটিস করো আর কোনো প্রবলেম হইলে আগেই টিচারের কাছে না এসে একটু নিজে পড়ে পড়ার চেষ্টা করো আই থিঙ্ক তোমাদের উপকার হবে সো ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে আমি নেক্সট ফেসবুক লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ